আপনি আপনার ওয়াইফের জন্য যে খরচগুলো করছেন, করি না আমরা, সোনো পাউডার, লোশন, যত কিছু আছে, তেল, যা কিছু আপনি আপনার ওয়াইফের জন্য কিনে দেন, এগুলোর ক্ষেত্রে যদি আপনি একটা ভালো নিয়ত করতে পারেন তাহলে সওয়াব দিয়ে দিবেন কে? অথচ এটা আপনার প্রয়োজন, আপনার ওয়াইফের প্রয়োজন, কিন্তু এটা হালাল, যেহেতু এই হালাল কাজের ক্ষেত্রে যদি আপনি একটা ছোট্ট করে নিয়ত করতে পারেন, এই নিয়তের মাধ্যমেও আপনি সওয়াব পাবেন। সেটা কিভাবে? আপনার শরীরের একটা শারীরিক চাহিদা রয়েছে, আপনি যখন বড় হলেন আপনার একটা চাহিদা হলো, আপনি চাইলেই আপনার এই চাহিদাকে অন্য কোথাও পূরণ করতে পারতেন, কিন্তু হালাল ভাবে আপনি আপনার ওয়াইফের কাছে গিয়ে আপনার চাহিদাকে পূরণ করছেন, এটা আল্লাহর বিধান, রাসূলের তরিকা। আপনি যদি মনের ভেতরে এই চিন্তা আনেন, যখন একটা তেলের বোতল কিনবেন 500 টাকা দাম, কেনার সময় আপনি নিয়ত করবেন আল্লাহ, এটা তো আপনার বিধান, আপনার রাসূলের তরিকা, আপনার ওয়াইফের, আমার ওয়াইফের মাধ্যমে আপনি তো পুরা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখবেন, আমার ওয়াইফের জন্য এটা কিনলাম, দেখবেন এরকম নিয়ত করবেন, সওয়াব দিয়ে দিবেন কে?